সবাই, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি এসে গেছি আরেকটা নিউ ব্লগ নিয়ে। তো আমার অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছিল না, তাই ডিসাইড করলাম একটা ব্লগ করেই নিই। তো আজ আমি তোমাদের মোমো আয়ামে নিয়ে যাব, যেটা সল্টলেক সেক্টর 5 এ লোকেটেড। ওখানে বাফেট চলছে, মানে 899-এর একটা বাফেট চলছে, যেটা কিনা মানডে টু সানডে থাকে। এবার মানডে টু ফ্রাইডে থাকে হচ্ছে টাইমিং 1:30 থেকে 7 অবধি, আর স্যাটারডে সানডে থাকে 1:30 থেকে 6 অবধি টাইম। আর বাফেটটা হচ্ছে আনলিমিটেড বাফেট। 899-এ তোমরা মকটেলস পাচ্ছ না, 1099-এ তোমরা মকটেলস পেয়ে যাচ্ছ। তো চলো বেশি কথা না বাড়ি, এবার যাওয়া যাক। তারপর চলে আসলাম সল্টলেক সেক্টর 5 RDB। বাস বা অটোতে RDB পৌঁছাবে দিয়ে যে রাস্তাটা দেখালাম, সোজা রাস্তাটা দিয়ে হেঁটে আসে। আর এটা হলো RDB বিল্ডিং, এটার নিচে বারবিকি নেশনও আছে, ইভেন ওয়াও চায়না, চাই ব্রেক, এগুলো সব গ্রাউন্ড ফ্লোরে আছে, আর মোমো আয়াম আছে ফার্স্ট ফ্লোরে। দেন আমরা চলে আসলাম মোমো আয়াম। এবার আমি তোমাদের একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। আর এটা হলো বাফেট মেনু। তো ফার্স্টেই চলে আসলো আমাদের চিকেন মানচাও স্যুপ। এবার তোমাদের খেয়ে বলি কেমন লাগলো খেতে। একদম পাইপিং হট ছিল, ঠান্ডা করে খেতে হচ্ছিল। সিরিয়াসলি অসম ছিল খেতে। আর এই সরফটা আমার বহুত জ্বালাচ্ছিল, মানে ফার্স্ট টাইম আমি এত টেস্টি মানচাও স্যুপ খেয়েছি কোথাও। এটা আমার বেস্ট মানচাও স্যুপ লাইফের এভার। আর খুবই থিক ছিল, ফ্লেভারফুল ছিল, অনেক ভেজিস ছিল, মাশরুম ছিল, চিকেন ছিল, আমাদের দুজনেরই দারুণ লেগেছে জাস্ট। দেন চলে আসলো চিকেন স্টিম মোমো, যেটা 5 পিস দেয়। তোমরা চাইলে রিপিট করতেই পারো। বেচারা সৌরভ এটা খোলার চেষ্টা করছিল, খুলতে পারছিল না, গরমে আটকে গেছিলো, ফাইনালি উনি এসে খুলে দিল। এবার আমি তোমাদের স্টিম মোমোটা ট্রাই করে বলবো কেমন খেতে। আর হ্যাঁ, আরেকটা জিনিস মেনশন করা হয়নি, এখানে সাথে মোমো সসও দেওয়া হয়েছিল। তোমরা তো দেখে বুঝতেই পেরেছো মোমোটা একদম পাইপিং হট ছিল, একদমই সঙ্গে সঙ্গে করে দেন দিয়েছিল। আমাদের একটু ওয়েটিং টাইম ছিল, বাট ওরা একদমই ফ্রেশলি প্রিপেয়ার করে দেন দিয়েছিল। আর সিরিয়াসলি মোমোটা অনেক অনেক বেশি জুসি ছিল, পুরো একদম দার্জিলিংয়ে মোমো খেলে যেমন টেস্ট লাগে ফুল ওরকম টেস্ট লাগছিলো। দেন এসে গেল চিলি পর্ক, এটা অপশনাল, তোমরা যদি চাও দেন খেতে পারো, না হলে তোমরা স্কিপও করতে পারো। এখানে আগে জিজ্ঞেস করেই নেয় তোমরা কমফোর্টেবল কিনা। এবার তোমরা যদি পর্ক না খাও দেন তোমাদের সার্ভ করা হবে না এটা। ফার্স্টে আমার হেজিটেট ফিল হচ্ছিলো খেতে, বাট আমি খেলাম, ট্রাই করলাম, সিরিয়াসলি আমি ভাবিনি এত টেস্টি হবে, আমার খুবই টেস্টি লেগেছে, খুবই ফ্লেভারফুল ছিল। আর এখানে মিটটা অনেকই সফট ছিল, অনেকই থিন ছিল, আমার বেশ ভালোই লাগছিল। দেন চলে গেছিলো একটা চিলি পটাটো টাইপ স্টার্টার। আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছে, ওকে ওকে ছিল, খুবই খারাপ ছিল না, ওকে টাইপ ছিল। মেয়োনিজটার জন্য আরও বেশি টেস্টি লাগছিল, নাহলে এমন কিছু টেস্টি ছিল না ওটার। এই বাফেটটার আমার সব থেকে বেস্ট পার্ট লেগেছে যে উঠে উঠে নিতে হচ্ছিলো না, টেবিলেই সার্ভ করে দেওয়া হচ্ছিলো। দেন চলে আসলো ড্রাই চিলি চিকেন। তোমরা চাইলে সব কটা আইটেম রিপিট করাতে পারো, বাট আমরা করছিলাম না, বিকজ আমাদের জন্য এটা অনেকটাই এনাফ ছিল। দেন ড্রাই চিলি চিকেনটা খেলাম, বেশ ভালোই লাগলো, খুবই সফট ছিল চিকেনটা আর খুবই টেস্টি ছিল।
দেন এসে গেল চিকেন উইংস। বাফেট হয়েছে তো কী হয়েছে, এনাদের প্রেজেন্টেশন ওয়াজ অসাম সিরিয়াসলি। সব কটা আমাদের স্টার্টার থেকে স্টার্ট করে যতগুলো ডিশেস দিয়েছে প্রেজেন্টেশনটা খুবই সুন্দর ছিল। আর এই বারবিকিউ চিকেন উইংসটা ওয়াজ রিয়েলি রিয়েলি অসাম, বেস্ট ছিল স্টার্টারের মধ্যে। যেই সসটায় টস করেছে সসটা প্রচণ্ড টেস্টি ছিল। আর এখানে বাফেটেও ফুড কোয়ালিটি অ্যান্ড টেস্ট অফ দ্য ফুডটাও খুবই মেনটেন করা হয়েছে, একদমই ফিঙ্গার লিকিং টেস্টি ছিল। এই স্টার্টারটা খুবই টেস্টি ছিল। দেন এসে গেল আমাদের মেন কোর্স। আর মেন কোর্সে ছিল এগ ফ্রাইড রাইস, চিকেন নুডলস, দেন শ্রেডেড চিকেন, চিলি চিকেন, দেন গার্লিক ফিশ। তারপর আমরা সেলফ সার্ভ করে নিলাম রাইস, নুডলস অ্যান্ড এক্সট্রা যে সাইড ডিশেসগুলো। অনেকটা কোয়ান্টিটি দিয়েছিল, তোমরা চাইলে রিপিটও করতে পারো। আমরা তো যেটুকু জাস্ট আমাদের লেগেছিল আমরা সেটুকু জাস্ট সার্ভ করে নিয়ে বাকিটা আমরা ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম যাতে ফুড ওয়েস্ট না হয়। ফার্স্টে আমি রাইসটা এমনি ট্রাই করলাম, খুবই টেস্টি ছিল, আমার খুবই টেস্টি লেগেছে ফ্রাইড রাইসটা। দেন আমি নুডলসটা ট্রাই করলাম শুধু উইদাউট এনি সাইড ডিশ। নুডলসটাও খুবই থিন ছিল আর খুবই টেস্টি ছিল, ফ্লেভারফুল ছিল, খুবই ভালো লাগছিল খেতে। তারপর আমি চিলি চিকেনটা ট্রাই করলাম, চিলি চিকেনটাও বেশ টেস্টি ছিল, খুবই টেস্টি ছিল। এখানে সব কটা খাবার খুব টেস্টি ছিল। দেন আমি গার্লিক ফিশটা দিয়ে রাইস ট্রাই করলাম, মানে গার্লিক ফিশটা এতটাই সফট ছিল, মানে মানে ধরতে না ধরতে ভেঙে গেল, খুবই সফট ছিল আর খুব খুব টেস্টি ছিল। এত ফ্রেশ ছিল ফিশটা, ফিশটা প্রচণ্ড ফ্রেশ ছিল আর প্রচণ্ড টেস্টি ছিল খেতে। দেন আমি শ্রেডেড চিকেনটা লাস্টে ট্রাই করলাম, এটা আমার অতটাও বেশি ভালো লাগেনি, ওকে ওকে টাইপ ছিল। বাট আমার মেন কোর্সে বেস্ট লেগেছিল হচ্ছে ফিশটা, গার্লিক ফিশটা দারুণ ছিল খেতে। তারপর চলে আসলো আমাদের বেস্ট পার্ট, যেটা হচ্ছে ডেজার্ট, সেটা ছিল আমাদের চিজ কেক অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম। খুবই টেস্টি ছিল, অবভিয়াসলি এখানকার চিজ কেক যারা খেয়েছো তারা তো জানবে এখানে চিজ কেকটা বেস্ট। বাট যারা চিজ কেক খাও না তাদের মেবি ভালো নাও লাগতে পারে, এটা লেমন চিজ কেক ছিল, অসাম ছিল। ফাইনালি আমি বাড়ি এসে গেলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেলাম, আমার ফোনে একদম চার্জ ছিল না তাই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর তোমাদের প্রাইসটাও বলতে পারিনি আমরা কোন প্রাইসের বাফেটটা নিয়েছিলাম, আমরা ৮৯৯ বাফেটটা নিয়েছিলাম উইদাউট মকটেলস, বিকজ আমরা মকটেলস অতটা পছন্দ করি না, তো উইদাউট মকটেলসটাই নিয়েছিলাম, আনলিমিটেড ফুড যখন ছিল ওটাই নিয়েছিলাম। তো আমাদের ৯৫০ অ্যারাউন্ড পড়েছিল উইথ জিএসটি। আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করব এই বাফেটটা ট্রাই করার জন্য, বিকজ এখানে টেবিলে সার্ভ করে দেওয়া হচ্ছে আর প্রেজেন্টেশনটা তো খুবই সুন্দর ছিল আর খাবার দাবার তো জাস্ট অসাম, মাস্ট ট্রাই। তাহলে আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আমার ভিডিওস আসলে। সো আমার ভিডিওটা এটুকুই থাক, চলো বাই বাই, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে।